শিবানীর শাড়ি সম্ভারে আরো একবার সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। এবং অনেকেই বলেছেন একটু অন্য রকমের কিছু শাড়িও দেখিও, তো আজকে জীবনদা কি শাড়ি নিয়ে হাজির হয়েছে বলো? দেখো, এগুলো হলো আজরাক মানে কটন সিল্ক মিলানো। আচ্ছা, রেঞ্জের মধ্যে কিন্তু খুব ভালো শাড়ি, দেখতেও সুন্দর, দেখতে ভীষণ সুন্দর, এবং কোয়ালিটি কিন্তু আমি হাত দিয়ে বুঝতে পারছি ভীষণ ভালো কোয়ালিটি। মোনারে দেখলে ৪-৫ হাজার টাকা শাড়ি কিন্তু না, ১২৬০ টাকা দাম। ১২৬০, মাত্র ১২৬০ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের শাড়িগুলো। একেবারে নতুন সম্ভার শাড়ির এগুলো কিন্তু বলবো, যারা কিন্তু এখনো এই ধরনের শাড়ি আপনার যদি না থাকে সঞ্চয়ের মধ্যে, তাহলে এটাও কিন্তু আপনার ঝুড়িতে আপনি কিন্তু নিয়ে নিতেই পারেন। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একদম লাইট কালারের উপরে ব্লাউজ পিসটা যাচ্ছে দোকানের মধ্যে, এটা ডাই করে করা হয়েছে। বেশ, চলে যাব পরের শাড়িতে। দেখুন, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, গ্রিন এর উপরে, অন্য টেস্টের একটু। আঁচলটা দেখুন, একটু হোয়াইট দিয়ে কিন্তু আঁচলটাকে হাইলাইট করা হয়েছে, এবং তার পাশাপাশি বডিটা কিন্তু যাচ্ছে এভাবে জড়ি, একটা সরু কিন্তু বর্ডার রয়েছে পাড়ের দিকে, বেশ ভালো দেখতে। যদি এই ধরনের টেস্টের শাড়ি আপনার না থাকে, তাহলে কিন্তু একটা নিয়ে পরে একটু দেখতেই পারেন কেমন লাগছে আপনাকে। কিরকম দামে এগুলো পেয়ে যাচ্ছে? ১৩৮০ টাকা। ১৩৮০ টাকা কিন্তু এর দাম। টোটালটা অল ওভার এইটা পুরো শাড়ি কিন্তু যাচ্ছে এভাবে উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিস তো পেয়ে যাচ্ছি, এক ঝলক দেখিয়ে দিই ব্লাউজ পিস। হোয়াইটটা হলো ব্লাউজ পিস, এই হোয়াইটের উপরে কিন্তু পাচ্ছে ব্লাউজ পিসটা, খুব ভালো লাগবে এটা বানিয়ে পরবেন। চলে যাব পরের শাড়িতে। আমাদের শিবানী মানে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের একদম অপোজিটে। তাছাড়া কিন্তু অবশ্যই ভবানীপুরে পাচ্ছেন, আর কিন্তু হিন্দুস্তান পার্কে পাচ্ছেন। নাম্বার নোট করতে কিন্তু একদম ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শাড়ি কেমন লাগছে, কি শাড়ি আপনি দেখতে চান, আর কোন কোন ধরনের শাড়ি আরেকটু বেশি করে দেখালে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর অনুষ্ঠানটা অবশ্যই শেয়ার করবেন, আপনার প্রিয়জনকে শেয়ার করুন, যাতে সেও শিবানীর থেকে শাড়ি কিনতে পারে বা পছন্দের শাড়িটা বেছে নিতে পারে। আর গড়িয়াহাট শিবানী সার্চ করলেই পাবেন, সার্চ করলেই পাবেন। এবং আপনারা ফেসবুকে গিয়েও কিন্তু আরো শাড়ি সম্ভার দেখতে পারেন, আরো কিছু আপডেট আপনাদের জন্য কিন্তু সব সময় ফেসবুকে দেওয়া থাকে। শিবানী গড়িয়াহাট বলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু ফেসবুকে কিন্তু সার্চ করলেন। শাড়িটার কালারটা দেখুন ভীষণ সুন্দর, লাল ছাড়া কিন্তু শাড়ি, এবং যারা লাল ছাড়া শাড়ি কিন্তু নিতে চান তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু হতেই পারে। ভীষণ সুন্দর কিন্তু একটা পাড়ও রয়েছে, পাড়ের কালারটাও কিন্তু পুরো গোল্ডেন নয়, কিছুটা আবার কপার জড়িও নয়, কালারটা কিন্তু খুব অন্যরকম একটা কালার, যেটা শাড়িটার সাথে ভীষণ সামঞ্জস্যপূর্ণ। আর এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। এটার দাম কিরকম পাচ্ছে? ১২৬০ টাকা। ১২৬০ টাকা কিন্তু দাম মাত্র। প্রচুর কালার কিন্তু পেয়ে যাবেন, আর সবকিছুর জন্য পৌঁছে যেতে হবে কোথায়? অবশ্যই কিন্তু শিবানীতে। তার পাশাপাশি চলে যাই পরের শাড়িতে। এই হলো আঁচল, এই হলো আঁচলটা। কি ভালো শাড়ির কোয়ালিটিটা, এত ভালো শাড়ির কোয়ালিটি সত্যি। এটা কিন্তু যেটা জীবনদা বলছিল, এটা যদি বলা হয় যে ৫,০০০-৬,০০০ এর দাম, আপনারা কিন্তু বিশ্বাস করে নেবেন, অতটা কিন্তু এর দাম নয়, একেবারে বাজেটের মধ্যে আপনারা মাত্র ১,০৩০ টাকা এর দাম। পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে অল ওভার এ প্রিন্ট। আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ, এক কালারের ব্লাউজ পিস, হাতায় কাজ হবে। চলে যাই পরের শাড়ি। অনেক রকমের রং কিন্তু এখানে আমরা দেখতে পাই, যে রংগুলো হয়তো সবসময় বলা যায় না, নামগুলো কি বলবো। কিছুটা চন্দন কালার, তবে তার সাথে মনে হচ্ছে না আরেকটা কোনো কালারকে মিশিয়ে দেওয়া হয়েছে। কালার কম্বিনেশনগুলো খুব আনকমন। একদম দেখুন শাড়িটা একবার দেখুন, ভীষণ সুন্দর দেখতে, এবং যে এর উপর যে প্রিন্টটা রয়েছে না, প্রিন্টটা ভীষণ নতুনত্ব একটা প্রিন্ট। পুরো শাড়িটা কিন্তু এভাবেই কিন্তু যাচ্ছে। এটা কন্ট্রাস্টে কোনো একটা ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো লাগবে। যদিও এর কিন্তু নিজস্ব ব্লাউজ পিস থাকবে। পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে। আর এর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে রাখি, এটা কিন্তু এর ব্লাউজ পিসটা। বাহ, না এই ব্লাউজটা দিয়ে পরবেন, খুব ভালো লাগবে দেখতে কিন্তু। আর এটার দাম কত বললেন? 1260 টাকা। 1260 টাকা কিন্তু এটার দাম। 1260 টাকার রেঞ্জের বা এর থেকেও কমে কিন্তু আপনারা এই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন। আর এই সব কিছুর জন্য আপনাদের কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে শিবানীতে। শিবানীর অ্যাড্রেস তো নিশ্চয়ই নোট করেছেন। আর যে কোনো আপনার বক্তব্য, সেটা আমাদের জন্য অমূল্য, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন। নমস্কার।